পেশাগত তাগিদে ভোটের সংবাদ সংগ্রহ করতে গিয়ে শাসক দলের হাতে আক্রান্ত হলেন সাংবাদিকরাও। শনিবার দুপুরে বেলিয়াতোর ভট্টপাড়ার ঘটনা। আমরা রিপোর্টার, আপনি কি মারবেন? কি মারুন, আপনি মারুন। আমি আমি ভোট গ্রহণ কেন্দ্রে এসেছি। কোথায় ভিতরে ভিতরে কি আছে? ভিতরে প্রিসাইডিং অফিসার, পলিং অফিসার কোথায়? হ্যাঁ, আমি দেখছি তো। খবরে প্রকাশ, বেলিয়াতোড়ের ভট্টপাড়ার ওই বুথে শাসক ব্যাপক দল ছাপ্পা দিচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বৈদ্যুতিনী সংবাদ মাধ্যমের কয়েকজন সাংবাদিক। ভোট কেন্দ্রে পৌঁছে রীতিমতো তারা অবাক। পুলিশ আনায় কেউ নাই, পুলিশ নাই, কেউ নাই, অফিসার বলিং কেউ নাই, কেউ নাই এখানে। আর এই ছবি তুলতে গেলে ওই সাংবাদিকদের মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি সাংবাদিকদের বুম, মোবাইল, ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টার পাশাপাশি তাদের গাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরে আহত ওই সাংবাদিকরা স্থানীয় বেলিয়াতোর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান, সেখানেই তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই ঘটনায় পুলিশ প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই আক্রমণের তীব্র নিন্দা করেছেন অনেকেই। ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকারও। পঞ্চায়েত নির্বাচনে যেভাবে রক্ত হলি আর একেবারে ভোটের ছাপ্পা, ছাপ্পা মানে মুড়ি মুরগির মতো ছাপ্পা মারছে, একজন স্ট্যাম্প দিয়ে যাচ্ছে আর একজন ভাঁজ করে যাচ্ছে, এই দৃশ্য দেখতে পেয়েছি। আর তার সঙ্গে একটার পর একটা হত্যা হয়েছে, আর সমস্ত জায়গাতে মানে ভোট লুট করার জন্য যাকে খুশি মারধর করেছে। এই বাঁকুড়াতেও যে মিডিয়াকে আমরা চতুর্থ স্তম্ভ বলি, সেই মিডিয়ার ছেলেদেরকেও মারধর করেছে। আমি এর জন্য মানে রাজ্য সরকারকে ধিক্কার জানাচ্ছি, এবং রাজ্য সরকারের যিনি মানে একবারে সুপ্রিমো মাননীয়ার নেতৃত্বে তো এই কর্মকাণ্ড ঘটেছে, তাকেও আমি অত্যন্ত ধিক্কার জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।